ওখানেই এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কোন দিকে লেখা ওইভাবে আসবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা এখন সোদপুরে আছি, সোদপুর থেকে যাচ্ছি পানিঘাটির মেলাতে। তো পানিঘাটির মেলা আজকে হচ্ছে চিড়ের মেলা বা দণ্ড মেলা নামে পরিচিত। তো এই দণ্ড মেলা বা চিড়ের মেলা কেনই বা আমরা সবাই মিলে যাচ্ছি সেখানে, তার জন্য একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে ওই 12:30 দিকে বেরিয়েছি, তারপর ট্রেনে করে সোদপুরে এলাম। তো নেমেই আমরা টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি। আপনাদের রোডটা আগে আমি একটু বলে নিচ্ছি। তো ট্রেন থেকে নেমেই টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠেই রাস্তাটা শেয়ার করতে করে যাচ্ছি। আমি প্রথমেই যাচ্ছি এখান থেকে। তো এই গল্পটা আমি ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই পানিঘাটি গঙ্গার পাড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পদধূলি পড়েছিল। তো একদিন উনি পুরী যাওয়ার পথে গঙ্গা ধারে রঘুনাথ পণ্ডিতের বাড়িতে একদিনের জন্য উনি এসেছিলেন। তো এদিকে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তার ধ্যানের মাধ্যমে সমস্ত শিষ্যদের এই মহাপ্রভুকে দর্শন করিয়েছেন। এদিকে রঘুনাথ গোস্বামী ছিলেন পানিঘাটির একজন রাজার ছিল। নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্য হল এই রঘুনাথ গোস্বামী। তিনিও তাকে দেখা করবার জন্য যাওয়ার চেষ্টা করেছিল। তো নিত্যানন্দ মহাপ্রভু জানতে পেরে তিনি বলেছিলেন যে তুমি চোর। তো ওনাকে চোর বলাতে রঘুনাথ গোস্বামী বললেন, কেন আমাকে চোর বলা হয়েছে? তখন তিনি বললেন, আমি তোমার গুরু, আর তুমি যাটা যাচ্ছিলে সে আমার গুরু। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধাকৃষ্ণ। তুমি আমাকে ঢুকে রাধাকৃষ্ণর কাছে যেতে পারো না, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে পারো না। যখন তুমি যেতে চেয়েছো তার জন্য তোমাকে আমি চোর বলে সম্বোধন করেছি, আর এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে দণ্ড পেতে হবে। তো রঘুনাথ গোস্বামী বললেন, কী দণ্ড নেবো, কী দণ্ড আমাকে দেওয়া হবে? বলেছে, যত শিষ্য এই পানিঘাটিতে মহাপ্রভুর দর্শন করতে এসেছেন তাদের সবাইকে তোমাকে চিড়ে আর দই খাওয়াতে হবে। প্রচুর ভক্তর আনাগোনা হয়েছে এখানে, প্রচুর ভক্ত মেলা বসেছে। তো তিনি তো ছিলেন রাজার ছেলে, প্রচুর স্বয়ংসম্পত্তি তাদের, বাৎসরিক ইনকাম প্রচুর, প্রচুর স্বর্ণমুদ্রা আর কি। এটা 1515 খ্রিস্টাব্দের কথা, বহু পুরনো আর কি কথা, যা গল্পের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। তো তিনি ওই দিনে সবাইকে চিড়ে আর দই প্রসাদ খাইয়েছেন। তো সেই দিন থেকে শুরু হয়ে গেছে পানিঘাটির গঙ্গার পাড়ে এই দণ্ড উৎসব বা চিড়ের মেলা। তো আমরা সকলে মিলে সেই চিড়ের মেলায় যাচ্ছি। তো আমাদের সৌভাগ্য হয়েছে আজকের দিনে যাওয়ার, বহুদিন ধরে আমরা শুনছি না। তো আজকে সবাই যাচ্ছি, তো টোটো করে যাচ্ছি। এখন আমরা রাস্তাঘাট মতো চিনি না, জানিও না। তো যাই হোক, সামনে যাচ্ছি, যা যা দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা একটা গলি রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই সরু গলি রাস্তা। এরপরে মনে হচ্ছে হাইওয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে একটা বোর্ড লাগানো আছে দণ্ড মেলা। কি
এখান থেকে হেঁটে যেতে হবে মানে হ্যাঁ ওপার দিয়ে ওপার দিয়ে হেঁটে আচ্ছা কি আমি একটু শুনে কিছু করার নেই অনেক আমরা কিন্তু হ্যাঁ কত কি বড় বড় বলবো এই যে দণ্ড উৎসবে তো দিতে না আমরা গাড়ি ঘুরে নিচ্ছি ওই তো যেতে পারবে না তো ওই তো যাচ্ছে ও তো আমরা এখানে দুটো টোটো করে আসতে হলো আস্তে আস্তে শুনতে পেলাম যে এতটা ভিড় হয়েছে এখানে যে কেউ বলছে চারজন কেউ বলছে পাঁচজন লোক মারা গেছে তো একটা টোটো করে আমরা বাস স্ট্যান্ডে নামলাম আবার আর একটা টোটো করে নেমে এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি তো যেহেতু আমরা প্রথমে এসেছি ঠিক বুঝতে পারছি না যে কোথায় মন্দিরটা তো প্রচুর লোকের এখানে সমাগম দেখছি তো লোক দেখতে দেখতে আমরা বেরোবো রাস্তা খুঁজে পাবো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্রচুর লোক আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে ও এটা মন্দিরের রাস্তা আপনি বাবা চলো প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড ভিড় তীর্থস্থানে এসে প্রাণ যাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে জোটাটা হেভি একদিনেই এরা ইনকাম করে নেবে আমাদের সাথে কত সুন্দর ফুলের ফুল উঠেছে দেখো মেলাতে এসব না উঠলে হয় বলো যে কোনো মেলাই হোক এই যে শ্রীমতী ভয়ঙ্করী ¡Vamos!
Thank you.
ছবি কর দিয়ে তুল উল্টো দিকে আলো তো আলো উল্টো দিকে অনেক দূরে আছে আমরা মন্দিরে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করেছি তারপর প্রসাদও পেলাম তো এখন বিকেল 4টে বেজে গেছে গঙ্গার ধারে এসে তো গঙ্গা দর্শন করো তোমরাও অপূর্ব লাগছে গঙ্গা ইনস্টাগ্রাম খুলে আছে দেখো মেয়েটা আমরা আইসক্রিম গরম লাগছে না না যা ভিজে বোন সেটা তো না না করতাম কালকে সকালবেলা স্নান করে আসবো সকালবেলা বাড়িতে না না হ্যাঁ নোংরা জল বা ভাটার জল এখন কি অপূর্ব লাগছে দেখো সত্যি অসাধারণ লাগছে এইদিকে যত যাবো এদিকে দক্ষিণেশ্বর পেয়ে যাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে না ওই যে দক্ষিণেশ্বরের বালির ব্রিজটা দেখা যাচ্ছে অল্প অল্প করে মামা আমাকে তো বল জয় রাধে রাধে এটা ভালো ছেলে দেখেছো কি অবস্থা খারাপ দেখতে ভালো না দেখতে হ্যাঁ শোনো এটা নিয়ে যাবো বসিরহাটের থেকে এসছেন মণি দাস গোপাল দাস গোপাল দাস এবং মণি দাস
কি বলছিস? তো মেলা দেখা হয়ে গেছে, আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি। তো গঙ্গার পার ধরে সোজা রাস্তা যাচ্ছে, জিটি রোড ধরবো। ওখান থেকে আবার টোটো বা অটো কিছু একটা নেব, তারপরে ট্রেন। তো আমরা অল্প একটু সময় ছিলাম, কিন্তু খুব মজা হয়েছে। তার মধ্যেও একটুখানি এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেই কারণে আমরা দিন থাকতেই, মানে বিকেল বিকেল থাকতেই ফিরে যাচ্ছি। তো এখানে আমরা আসার আগেই, তো আমরা এখানে আসার আগেই যাত্রীরা প্রচুর ভিড় হয়ে গেছিলো, যাত্রীদের প্রচুর লোকের ভিড় এখানে হয়েছিল। প্রত্যেক বছরই হয়, এবছরও হয়েছে। সমস্ত কিছুর ব্যবস্থাও ছিল, তার মধ্যেও শোনা যাচ্ছে পাঁচজন এখানে মারা গেছে। তো তাদেরকে আমরা দেখিনি, আর তো প্রচণ্ডভাবে র‍্যাফ এবং পুলিশের পাহারার মধ্যে ছিলাম। একটু সৌভাগ্য হয়েছে যে মন্দির দর্শন করা দেখেছি, কিন্তু সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন আমরাও করতে পারিনি। একটুখানি ঝলক আমরা দেখেছিলাম, তার মধ্যেই হইগুলো লেগে গেছে আর আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আগামী বছর আসবো আর এরকম দুর্ঘটনা হবে না। রোদ মাথায় নিয়েই, মনে হয় এখান থেকেই গেছিলাম, হ্যাঁ তো রোদ মাথায় নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই যে পুরো ব্যাটালিয়ান আমার পেছন দিকে।